ইউনিয়ন পর্যায়ে আজ পদযাত্রা করছে বিএনপি শান্তি সমাবেশ নিয়ে মাঠে আওয়ামী লীগ সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যার এগারো বছর আজ সদিচ্ছা রহবে তদন্তে কালক্ষেপণ অভিযোগ পরিবারের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম যাচ্ছি পুরো খবরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির মধ্যে আজ শনিবার দেশের ইউনিয়নে পদযাত্রা করছে বিএনপি ইউনিয়ন পর্যায়ে ভিন্ন ধরনের এই কর্মসূচি সফল করতে ইতিমধ্যে কেন্দ্র থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় অবস্থান নেন সকালেই দেশের বিভিন্ন স্থানে দলীয় দশ দফা দাবি আদায়ে পদযাত্রা শুরু করেন নেতারা ঢাকা কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত কোন্ডা ইউনিয়নে বিএনপির পদযাত্রায় অংশ নেন স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় তিনি এ সময় বলেন গণতন্ত্র পুনরুদ্ধারে দশ দফা দাবি আদায় সরকার পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে সারা দেশের শান্তি সমাবেশের আয়োজন করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে তাই দেশের চল্লিশ জেলায় পৌঁছেছেন আওয়ামী লীগের তিপ্পান্ন কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে শুরু হয়েছে শান্তি সমাবেশ যোগ দিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা এদিকে দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সম্মেলনকে ঘিরে সকাল থেকে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়েছে হাজার নেতাকর্মী আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্মেলন উদ্বোধন করার মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুর রুনি হত্যাকাণ্ডের এগারো বছর আজ ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও তার স্ত্রী এটিএন বাংলা জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি রাজধানী পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন দীর্ঘ এই এগারো বছরে মামলার তদন্তকারী সংস্থাও পরিবর্তন হয়েছে কয়েকবার সর্বশেষ গত ৪ জানুয়ারি এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য ছিল কিন্তু এই দিন মামলার তদন্ত সংস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল করেনি এদিকে প্রয়াত মেহেরুর রুনির ভাই নওশের আলম সাংবাদিকদের অভিযোগ করেছেন এত বছরেও যেহেতু এই মামলাটির কোনো অগ্রগতি নেই তাই তারা মনে করছেন তদন্তকারী সংস্থার সদিচ্ছার অভাব রয়েছে তদন্ত প্রক্রিয়া শেষ করায় বায়ুদূষণের শীর্ষস্থান আজও ধরে রেখেছে ঢাকা তবে আজ অবনতি হয়েছে রাজধানীর বায়ুর মান সর্বোচ্চ ৩৩৫ স্কোর নিয়ে আইকিউ এয়ারের তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকা যা বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে এই তালিকায় ২৫১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শনিবার সকাল ৯টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের ওয়েবসাইট থেকে পাওয়া গেছে এই তথ্য গত ডিসেম্বর ও জানুয়ারিতে ঢাকার বায়ু ছিল অস্বাস্থ্যকর অবস্থায় প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকার শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ঢাকা বিশ্বের ১০২টি শহরকে মোট ৬টি ক্যাটাগরিতে আইকিউ এয়ারের ওই তালিকায় রাখা হয়েছে ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো বিপজ্জনক কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে বিপজ্জনক স্থানে রাখা হয় আজ ওই স্তরেই রয়েছে বাংলাদেশের রাজধানী এবার অমর একুশে গ্রন্থমেলা প্রসঙ্গ শিশু প্রহরে জমে উঠেছে অমর একুশে বইমেলা সপ্তাহের ছুটির দিন হাওয়াতে সকাল থেকেই মেলাতে ভিড় করছে শিশুসহ সকল শ্রেণী পেশার মানুষ শিশু চত্বরে নেচে গিয়ে সিসিমপুর অনুষ্ঠান উদযাপন করছে শিশুরা মেলা প্রাঙ্গণের প্রবেশদ্বারেই চোখে পড়ে শিশুদের আনন্দ উল্লাস বাবা মায়ের হাত ধরে বইমেলাতে এসে শিশুদের যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস হরেক রকমের বই কিনছেন অনেকেই বইমেলা ছুটির দিনের খবর জানতে এ পর্যায়ে মেলা প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খাদিজাতুল কোবরা কোবরা আজ তো ছুটির দিন মেলায় মানুষের সমাগম কেমন দেখছেন বিশেষ করে শিশুদের উপস্থিতি কেমন দেখছেন মেলা বেশ জমে উঠেছে কারণ আজকে সপ্তাহের
দ্বিতীয় ছুটির দিন অর্থাৎ শনিবার, শুক্র শনিবার থাকে শিশু প্রহর, এবং শিশু প্রহরে আপনি দেখবেন যে কানায় কানায় ভরে গেছে। এই মুহূর্তে আমি আপনাকে ক্যামেরা ঘুরিয়ে দেখাই, দেখেন যে প্রত্যেকটা স্টলেই হচ্ছে প্রচুর দর্শনার্থী রয়েছেন, বাবা মারা এসেছেন তাদের বাচ্চাদের নিয়ে, এবং প্রত্যেকেই বই ঘুরে ঘুরে খুঁজে খুঁজে দেখছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই শিশু প্রহরে কিন্তু একটি বিশেষ আয়োজন আছে, সেই বিশেষ আয়োজনটি হলো সিসিমপুরের একটি বিশেষ আয়োজন আছে, এবং যেই সিসিমপুর আপনারা বাচ্চারা সাধারণত টিভিতে দেখে থাকে, এবং সেই টিভিতে সেই যেই সিসিমপুর দেখে থাকে সেই ক্যারেক্টারগুলো নিয়ে এখানটায় আলাদা একটি আয়োজন আছে। তারা এখানটায় বিভিন্ন রকম নেচে গিয়ে কবিতা শুনিয়ে নানা রকম বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন নিয়েও হচ্ছে এক ধরনের মজার একটা খেলার ছলে একটা জ্ঞান বিতরণের, জ্ঞান আদান প্রদানের একটা আয়োজন থাকে, সেটাতে বাচ্চারা দারুণভাবে অংশগ্রহণ করেছে এবং তারা খুবই মজা পেয়েছে। এখানে অভিভাবকরাও আসছেন, বিভিন্ন স্টলে ঘুরছেন, বাচ্চাদের বই কিনে দিচ্ছেন। আমি এই মুহূর্তে একজন অভিভাবক দেখছি, আমি কথা বলিনি তার সঙ্গে। ভাইয়া, এখানে বাচ্চাদেরকে নিয়ে এসেছেন, কেমন লাগছে শিশু প্রহরের এই সময়টা? ভালো লাগছে, অনেক শিশুদেরকে দেখছি, বেশ প্রাণোচ্ছল। আপনার হাতে একটি বই দেখেছি, দেখি আপনি বই কিনেছেন বাচ্চাদের জন্য, কি ধরনের বই চান আসলে? না, এটা আমার মেয়ের লেখা বই, এটা হচ্ছে আমার মেয়ে। ও, দারুণ। আর বাচ্চাদের কি ধরনের বই চাই যদি বলি, এটা হচ্ছে বাচ্চাদের জন্য সহজ ভাষায় লেখা বই, চিন্তাগুলো যাতে একটু সহজ হয়, বাচ্চারা যাতে সহজে বুঝতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি যে বাচ্চারা কার্টুনে যে চরিত্রগুলো দেখে সেই চরিত্রের বইগুলো খুঁজছে, এক্ষেত্রে বাংলাদেশের যে গল্পগুলো আছে বাঙালিদের সেইটা আসলে তার প্রতি আগ্রহ হারাচ্ছে কিনা? আমার মনে হয় শিশুরা যেটা দেখবে টিভিতে, প্রথমে যেটা দেখবে, ফার্স্ট ইম্প্রেশন একটা ব্যাপার আছে, ওটা তাদের মনের মধ্যে গেঁথে যায়। তো এখানে আমার মনে হয় যে আমাদের দেশে এগুলো নিয়ে আরও আরও যত আরও পর্যাপ্ত গবেষণার দরকার আছে। আমরা আমাদের নিজেদের চরিত্রগুলো খুব কম দেখি। ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি স্টলেই হচ্ছে অভিভাবকরা আছেন, তাদের বাচ্চাদের নিয়ে এসেছেন এবং বই কেনার চেষ্টা করছেন। আমরা প্রকাশকদের সাথে কথা বলেছি যে তারা আসলে কী ধরনের বই এখন গ্রাহকরা চান। তো তারা বলেছে যে বিদেশি লেখকদের বই যেগুলো অনুবাদ করে বিক্রি করছেন তারা, এবং দেশি গল্প যেগুলো ছিল একদমই পুরনো, সেই ঠাকুমার ঝুলি থেকে পান্তাবুড়ি সবগুলো বইয়ের চাহিদাই আছে, এবং এই চাহিদার প্রেক্ষাপটে তারা বইগুলো ছাপাচ্ছেন এবং তাদের বিক্রিও ভালো হচ্ছে। একটা বিষয় হচ্ছে যে এই মোবাইল ফোন ভার্চুয়াল জগৎ থেকে বাচ্চাদেরকে ফিরিয়ে আনার জন্য যে বইয়ের জগতে আনার জন্য যে চেষ্টাটা, এইখানে আসলে তারা বলছেন যে অভিভাবকদেরও অনেক বড় ধরনের ভূমিকা রাখতে হবে, তারপরেই হয়তো বা তারা একটা মানে বাচ্চাদের যে মনোজগৎ একদম জাতীয়তা বোধ থেকে শুরু করে সমস্ত কিছু, সমস্ত দিক থেকে একটা বাচ্চাকে গড়ে ওঠার ক্ষেত্রে যেই বিষয়গুলো দরকার, এই বই পড়ার মধ্য দিয়ে কিন্তু সেই জিনিসগুলো আনতে পারে। মুখর কোবরা, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী খাদিজাতুল কোবরা বইমেলা থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর। যাচ্ছি ভিন্ন এক প্রসঙ্গে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু সুনীতির সভাপতি, এশিয়ান গ্রুপ, এশিয়ান টেলিভিশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল্লাহ জাহানুশি সিআইপি। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কারণে এই দেশ স্বাধীন হয়েছে, তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান বঙ্গবন্ধু সুনীতির সভাপতি। যাত্রাবাড়িতে নিজ বাসভবনে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। ঢাকা পাঁচ আসনের ডেমরা ও যাত্রাবাড়ি এলাকার দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাস হারুন উর রশিদ সিআইপির যাত্রাবাড়ির নিজ বাসভবনে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। করোনাকালীন সময়েও বিভিন্ন সময়ে মানুষের পাশে থেকেছেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে এশিয়ান টেলিভিশনের পরিচালক ফয়সাল রশিদ জানান, আত্মমানবতার সেবায় সবসময় কাজ করে যাচ্ছে এশিয়ান পরিবার। আগামী কয়েকদিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা আরও সহযোগিতা করার জন্য যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা প্রাণ চেষ্টা রাখবো। পরে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাস হারুন উর রশিদ সিআইপি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ধরে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নৌকা মাখা ভোট দিয়ে আগামী নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে জয়যাত্রণ করতে হবে, নাহলে আমাদের
যে শান্তি আছি সেই শান্তিতে দূরের কথা, অশান্তি হয়ে এই দেশকে আবার পাকিস্তানের রাজাকারের হাতে তারা তুলে তোলবার জন্য চেষ্টা করবে। গরিব ও দুস্থ মানুষের পাশাপাশি ঢাকা পাঁচ আসনের জনগণের পাশে থেকে সবসময় কাজ করে যেতে চান বলে জানান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এই ঢাকা পাঁচের জন্য আমার জীবন উৎসর্গ করে দেব, এলাকার লোকের জন্য কাজ করব। বিপুল দেবরায়, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় গোলাপ ফুলের উৎপাদন হয়েছে গত বছরের তুলনায় কয়েকগুণ। তাই দীর্ঘ দুই বছরের লোকসান কাটিয়ে এবার সাভারের বিরুলিয়া গোলাপ গ্রামের চাষিরা স্বপ্ন দেখছেন লাভের। অতীতের ক্ষতি পুষিয়ে নিতে ফুল চাষিরা এখন প্রস্তুতি নিচ্ছেন পয়লা ফাল্গুন, বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাজার ধরতে। সাভার থেকে শাকিল শেখের ছবিতে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। সাভারের বিরুলিয়ায় 280 হেক্টর জমিতে সারা বছর বাণিজ্যিকভাবে চাষ হয় গোলাপের, তাই তো গোলাপগ্রাম নামে খ্যাত বিরুলিয়া। বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে এখানকার ফুল দিয়েই রাজধানী সহ আশপাশের জেলার ফুলের চাহিদার সিংহভাগ পূরণ হয়। টাটকা গোলাপের আলতো ছোঁয়ায় মনকে সতেজ করতে তাই তো রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা থেকে ভ্রমণ পিপাসু মানুষ ছুটে আসেন এই গোলাপ গ্রামে। ভালোবাসার চিহ্ন হিসেবে, মেমোরেবল দিন গুলা হিসেবে এখানে আসে। আমি আসার পর অনেকগুলো গোলাপকে গিফট করেছি। ফুল হচ্ছে একটা ভালোবাসার প্রতীক, তো ভালো লাগতেছে সব মিলে অনেক। সেই ভালোবাসাটা আমি তাকে শেয়ার করার জন্য আসছি এখানে। ফুলগুলো অনেক সুন্দর, কয়েকটা নিলাম, ফুল নিজেদের জন্যই নিলাম। যে ছোট্ট একটা জায়গা নিয়ে ওখানে শুধু বাগান হবে, কিন্তু এটা আসলে অনেক বেশি সুন্দর। পহেলা ফাল্গুন বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে এই ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদার সঙ্গে দামও বাড়ে কয়েক গুণ। তাই গত দুবছরের করোনার ক্ষতি এবার পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন এখানকার ফুল চাষিরা। খেতগুলো ভালো আছে, আগেকার যে রোগটা ছিল ওই রোগটা এবার ইনশাআল্লাহ এলাকায় নাই, তাতে এবার এই দুই বছর চেয়ে এবার ইনশাআল্লাহ একটু লাভবান বেশি হচ্ছে। খেতগুলো আল্লাহ দিলে খুব ভালো আছে, আশা করা যায় এবার এই অনুষ্ঠানে আমরা এক একটা ফুল 30-35 টাকা দরে পাইকারি বিক্রি করতে পারবো। আল্লাহ দিলে আমরা কিছু ওই 14 ফেব্রুয়ারির মধ্যে আমরা কিছু পামু, আশা আছে। এদিকে ফুল উৎপাদন বৃদ্ধিতে সবসময় খোঁজ খবর নেওয়া সহ প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সাভার উপজেলার এই কৃষি কর্মকর্তা। রোগবালায় ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এগুলো বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছি। তারা কখন ফুলটা বাজারে বিক্রি করবে, কিভাবে কাটবে, কিভাবে সংগ্রহ করবে, এগুলো বিষয়ে তাদের আমরা কৃষি অফিস সার্বক্ষণিক পাশে থেকে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং পরামর্শ দিয়ে যাচ্ছি। উল্লেখ্য, বিরুলিয়া সংলগ্ন গ্রামগুলোর প্রায় 1,500 মানুষ বাণিজ্যিকভাবে গোলাপ চাষের সঙ্গে জড়িত রয়েছেন। ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। ফুল চাষিদের খবর জানাতে এই পর্যায়ে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, সামনে তো 3টা দিবস আসছে, এই 3টা দিবসকে সামনে রেখে সাভারের ফুল চাষিদের প্রস্তুতি কেমন দেখছেন? মুখর, আপনি জানেন যে ঢাকার উপকণ্ঠ সাভারের বিরুলিয়া এলাকায় আমি কিন্তু এখন রয়েছি। সেই বিরুলিয়া এলাকায় যে গোলাপ বাগানগুলো রয়েছে, সেই গোলাপ বাগানে যেই বাগানের কিন্তু এই গোলাপ গ্রামগুলো হওয়ার কারণে কিন্তু এই এলাকার গোলাপের এই এলাকাটার নামই চেঞ্জ হয়ে গেছে। আজকে কিন্তু গোলাপ গ্রাম খ্যাত হয়ে এই এলাকার পরিচিতি লাভ করেছে। এখানে দীর্ঘ দুই বছর করোনার কারণে কিন্তু গোলাপ ব্যবসায়ী যারা রয়েছেন তারা সকলে এবং গোলাপ চাষি যারা রয়েছেন তারা সকলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং অনেকেই কিন্তু পথে বসতে চলেছিলেন। এবছর কিন্তু আবহাওয়া অনুকূলে থাকা এবং গোলাপ গ্রামে ভালো গোলাপের ফলন থাকার কারণে কিন্তু অনেকটাই গোলাপ ব্যবসায়ী যা এবং চাষি যারা রয়েছেন তারা কিন্তু পুষিয়ে ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আমাদের জানিয়েছেন এখানকার চাষি যারা রয়েছেন। অত্র এলাকায় কিন্তু প্রায় 1500 মতো গোলাপ চাষি রয়েছে যারা গোলাপ চাষ করছে। শুধু গোলাপই না, এই এলাকাটাই কিন্তু এখন বিভিন্ন প্রজাতির গোলাপ চাষ হচ্ছে। আমি একজন চাষির সাথে কথা বলতে চাচ্ছি, যেটা আপনারা যেহেতু গোলাপের এলাকায় চাষ করে থাকেন, যেহেতু সামনে 21 ফেব্রুয়ারি, তারপর বিশ্ব ভালোবাসা দিবস এবং 26 মার্চ এই যে অনুষ্ঠানগুলো আসতেছে, এই ক্ষেত্রে আপনারা কী প্রত্যাশা করতেছেন যে এবার আপনারা যে করোনার কারণে যে ক্ষতিগুলো হয়েছে সেটা কতটুকু পুষিয়ে আসতে পারবেন বলে মনে করতেছেন? গতবার যেহেতু আমাদের বাগানে ভাইরাস লাগছিল তার জন্য আমরা অনেকটাই লস হয়েছে আমাদের, বাট এইবার আমাদের ফলন অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আমরা আশাবাদী এবার আমাদের অনেক লাভ হবে, আমরা আশাবাদী।
দর্শনার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? এখানে আমরা দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার এবং স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু সকলে পরিবার সহ এখানে এসে কিন্তু যারা ফুল প্রেমিক আছে তারা আসতেছে, সেই ক্ষেত্রে কী পরিমাণ দর্শনার্থী এবার আসতেছে? ফুলের চাহিদা এবার আমরা যা দেখতে গত বছরের তুলনায় ফুলের চাহিদা এবার অনেক বেশি, মানুষের ভিতরে ফুল কেনার যে একটা আশা দেখতে পাচ্ছি অনেক বেশি। আমরা যদি এক একটা ফুল যদি 20 টাকাও চাই তাও তারা কিনতেছে, এবং দেখা যাচ্ছে 50 টাকা পিস চাইলেও যারা পর্যটক আসতেছে তারা কিনতেছে। তার মানে এটাই বোঝা যায় যে এবার ফুলের চাহিদা অনেক বেশি। তো চাহিদা বাড়ার কারণে আমরা এবার অনেক মানে আমাদের লাভ, আমরা ডিসেম্বর থেকেই লাভের মুখ দেখতে পাচ্ছি। সামনে যেহেতু ভালোবাসা দিবস, ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের বাগানে যে পরিমাণ ফুল আছে আমরা আশা করতেছি আমাদের অনেক লাভ হবে। আর কি কি প্রজাতির ফুল আপনাদের এইখানে চাষ করা হচ্ছে এখন? আমাদের এখানে গোলাপটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের এই যে মিরিন্ডা জাতের গোলাপটা এটার চাহিদা অনেক বেশি। এছাড়া আমাদের আছে গ্লাডিয়াস, এবার নতুন করে আমাদের এখানে জারবারা হচ্ছে, ইন্ডিয়ান মাম আছে, তারপর চন্দ্রমল্লিক আছে, জিপসি আছে, এগুলোই। এবার গ্যান্দাটাও নতুনভাবে চাষ হচ্ছে। যেমনটি শুনছিলেন যে এখানে যারা ফুল চাষী যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত ক্ষতি পুষিয়ে উঠবেন বলে আশা করতেছেন, এবং পাশাপাশি আমরা এখানে অনেক দর্শনার্থী দেখছি তাদের সাথে কথা বললেও তারা আমাদের বলছে যেহেতু ঢাকা একটি যানজটের শহর এবং ব্যস্ততম শহর, সেই ব্যস্ততা থেকে অনেকটাই পরিত্রাণ পাওয়ার জন্য যেহেতু ঢাকার উপকণ্ঠ এই বিরুলিয়া সেখানে তারা এসে এখানে পারিবারিকভাবে একটি বিনোদনের ব্যবস্থা রয়েছে এবং পারিবারিক বিনোদন থেকে শুরু করে সমস্ত বিনোদন কিন্তু তারা এখানে করতেছেন, এবং যে পারিবারিক আবহে একটি একদিকে ফুলের সৌরভ পাচ্ছেন তারা, পাশাপাশি যে অবসর যে সময়টি রয়েছে সেই সময়টিও তারা ক্ষেপণ করতেছেন, এবং অনেক শিক্ষার্থী যারা রয়েছে তারা বলছে যে লেখাপড়া করতে একটু বন্ধের দিন বা ছুটির দিন বা কর্মমুখী যারা রয়েছে তারাও কিন্তু বন্ধের দিন পেলেই কিন্তু এই এলাকায় এসে সময় কাটাচ্ছেন, এবং এখানে ফুল চাষি যারা রয়েছেন তারা কিন্তু আশা করতেছেন যে এখানে ফুল চাষ যা হচ্ছে এই ফুলগুলো তারা এখানে স্থানীয় চাহিদা মিটে তারা কিন্তু বিদেশে ফুলগুলো রপ্তানির ব্যাপারেও তারা কিন্তু প্রত্যাশা করতেছেন। পাশাপাশি আপনি জানেন যে এখানে সারাদিন যারা ফুল প্রেমী রয়েছে তারা কিন্তু ফুলের বাগানের সৌন্দর্য অবলোকন করে যাওয়ার পথে কিন্তু আবার এখানে পাশে যে দোকান দোকান এবং পসরা সাজিয়ে বসেছেন সেখান থেকে ফুল ক্রয় করে কিন্তু যারা মহিলা রয়েছে তারা কিন্তু খোপায় গুজে উপভোগ করতেছেন এবং নিজের সৌন্দর্যটাকে বাড়িয়ে তুলতেছেন। পাশাপাশি এখানে সারাদিন ফুল ক্রয়ের পরে যত আশেপাশের জেলাগুলো যেগুলো রয়েছে ঢাকা থেকে শুরু করে ঢাকা গাজীপুর মানিকগঞ্জ সবাই কিন্তু এখান থেকে কিন্তু ফুল সংগ্রহ করেন, সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্থানীয় বাজারও রয়েছে, সেই বাজারে এসে রাতে কিন্তু সেই গোলাপের বাজার বসে, সেই বাজার থেকে কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মানুষগুলো আসে এবং বিয়ে বৌভাত থেকে শুরু করে সবাই কিন্তু এখান থেকেই ফুল সংগ্রহ করে থাকেন। এই ছিল সাভারের বিরুলিয়া থেকে ফুলের সর্বশেষ তথ্য। মুখর সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রাম থেকে আমাদের সহকর্মী জহিরুল ইসলাম লিটন সেখানকার বিস্তারিত আয়োজনের খবর আমাদেরকে জানাচ্ছিলেন, ধন্যবাদ দিটন আপনাকে। এশিয়ান টিভি ডিএমডি অপারেশনস মোহাম্মদ সাজ্জাদ হোসেন রশিদ পারভেজের রোগ মুক্তি কামনায় সাভারের আশুলিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। আশুলিয়ার রিপোর্টার্স ক্লাবে এই মিলাদ মাহফিল আয়োজন করেন এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার ও আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম। মুফতি মাওলানা মুজিবুর রহমানের পরিচালনায় এই মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী মানু, সহ সভাপতি নিজামউদ্দিন সহ আরও অনেকে। নাটোরের বড়াই গ্রামে বোনপাড়া হাটিকুমরুর মহাসড়কে পাটোয়ারি তেল পাম্পের পাশে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায় গত রাত 9টার দিকে বেলাল বোনপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন, পথে দ্রুতগামী পরিবহনের সাথে সংঘর্ষে ঘটনাস্থলে বেলাল মারা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ বিষয়ে বোনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান ঘাতক পরিবহনটিকে আটক করা যায়নি, ধারণা করা হচ্ছে তাকে ধাক্কা দিয়ে দ্রুতগামী পরিবহন পালিয়ে যায়, অজ্ঞাত গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার সোলাইমান সরকার নামে এক ধান চাল ব্যবসায়ী 9 দিন ধরে নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী তার খোঁজ না পাওয়ায় এলাকাবাসী সহ পরিবারের স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা জানায় সোলাইমান সরকার গত 3 ফেব্রুয়ারি ভোরবেলায় বাসা থেকে বের হন, এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। পরের দিন 4 ফেব্রুয়ারি তার ছোট ভাই আব্দুর রৌফ মিয়া ফুলছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ বিষয়ে ফুলছড়ি থানার ওসি কাউসার আলী বলেন সব থানায় নিখোঁজের ছবি পাঠানো হয়েছে, তাকে উদ্ধারের সব ধরনের পদক্ষেপ নিয়েছে পুলিশ। শেষ খবর এশিয়া নিউজ, আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। ইউনিয়ন পর্যায়ে আজ পদযাত্রা করছে বিএনপি, শান্তি সমাবেশ নিয়ে মাঠে আওয়ামী লীগ।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার 11 বছর আজ, সদিচ্ছা হবেই তদন্তে কালক্ষেপর অভিযোগ পরিবারে। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।